খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের চতুর্থ দিন সকাল থেকে মহানগরী জুড়ে গণসংযোগ করছেন প্রার্থীরা। সেই সঙ্গে পাড়া মহল্লায় ভোটারদের মধ্যে বিরাজ করছে নির্বাচনী উৎসবের আমেজ। ভোটারদের প্রত্যাশা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যোগ্য নগরপিতা নির্বাচিত করবেন তারা। বরিশাল ও মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা ব্যস্ত প্রচার প্রচারণায়। নগরবাসীকে আকৃষ্ট করতে প্রতীক নিয়ে মাঠে নেমেছে তাদের সমর্থকেরা। খুলনা থেকে রকিবুল ইসলাম মতি আর বরিশাল থেকে মুজিবুর রহমানের প্রতিবেদন। আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক সকালে নগরীর লবণচড়া, বান্দাবাজার ও ৩১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ করেছেন। এ সময় তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়া হয়নি। দলের সকল নেতাকর্মীদের সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা চাই তারা মাঠে ময়দানে যেভাবে তাদের সুবিধায় প্রচার করবে তারা সেইভাবে প্রচার করবে। আমার যদি কোনো সাহায্য দরকার হয় আমি সেভাবেও আমি তাদের সাহায্য। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী এস এম শফিকুল ইসলাম মধু নগরীর বড়বাজার, বার্মাশিল রোড এবং ২১ নম্বর ওয়ার্ডে প্রচার প্রচারণা চালিয়েছেন। তিনি বলেন, ভোট দেওয়ার সুযোগ পেলে এবার লাঙ্গলে ভোট দেবে খুলনাবাসী। হ্যাঁ, অনেক সারা পাচ্ছি, তারা বলছে যদি আমরা যদি ভোট কেন্দ্রে যাইতে পারি, আওয়ামী লীগ যদি আমাদেরকে বাধা না দেয়, তাহলে আমরা ইনশাল্লাহ আমরা সঠিক জায়গায় ভোট দেব। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল আওয়াল সিদ্দিকিয়া মাদ্রাসা ও বসুপাড়া কবরখানার সামনে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন। তিনি অভিযোগ করেন, সদ্য সাবেক মেয়র নগরবাসীকে নাগরিক সুবিধা দিতে ব্যর্থ হয়েছেন। বরিশাল নগরীতে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে, নির্বাচনকে কেন্দ্র করে চলছে গণসংযোগ। আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ নগরীর কাকুলি মোড় থেকে গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান। যাতে সম্পৃক্ত হয় কর্মব্যবস্থার মাধ্যমে তাদেরকে আমরা সার্বিক উন্নয়নের ব্যবস্থা করব। নগরীর কাউনিয়া বাসের হাট এলাকা থেকে গণসংযোগ শুরু করেন জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস। প্রত্যেকটি জায়গায় জলাবদ্ধতা আছে, খালগুলোকে পুনঃখনন দখলদার মুক্ত করতে হবে, এই জিনিসগুলো আবার বেশি প্রায়োরিটি লিস্টে থাকে। আগামী ১২ জুন নগরীর ১২৬টি কেন্দ্রে ৪৯৪টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৫৮ বর্গ কিলোমিটার নগরীতে মোট ভোটার ২৭৬২৯৮ জন। SATV News Desk.